महामारी থেকে মুক্তির পথে হাঁটছে দেশ। প্রথম দিনেই ভ্যাকসিন নিলেন মন্ত্রী সচিব সহ 31,000 এর বেশি মানুষ। সবাই আসবে টিকার আওতায় বললেন স্বাস্থ্যমন্ত্রী। রোটা নিয়ে বিরোধের জেরে ছাত্র লীগের নির্যাতনের শিকার ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক। জীবন নিয়ে শঙ্কা, আসামিদের খোঁজ পাচ্ছে না পুলিশ। ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ গলে বানে ভেসে গেল বিদ্যুৎ কেন্দ্র। 150 জনের বেশি মৃত্যুর শঙ্কা, উদ্ধার কাজে সেনা ও বিমান বাহিনী। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। মহামারী থেকে মুক্তির পথে হাঁটতে শুরু করলো বাংলাদেশ। করোনা প্রতিরোধে রোববার সারা দেশে শুরু হলো গণটিকাদান কার্যক্রম। প্রথম দিন দেশের সরকারি বেসরকারি 1,005টি হাসপাতালে 31,160 জনকে টিকা দেয়া হয়। সম্মুখ সারির যোদ্ধা ছাড়াও উৎসবমুখর পরিবেশে ভ্যাকসিন নেন সাধারণ মানুষ। বছর না পেরোতেই মহামারীর এই টিকা দেশ পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান টিকাগ্রহীতারা। হাতে বিজয়ের প্রতীক আর চোখে মুখে তৃপ্তি, আত্মবিশ্বাস জলজল, এ যেন সোনার হরিণ হাতে পাওয়ার মতো। বহুল আকাঙ্ক্ষিত করোনা ভ্যাকসিন পেয়ে উৎফুল্ল সারা দেশ। মহামারী থেকে মুক্তির প্রত্যাশায় নির্ধারিত সময়ের আগেই টিকাদান বুথে এসে হাজির সবাই। প্রথম দিনে চিকিৎসক, সরকারি কর্মকর্তা সহ একে একে ভ্যাকসিন নিচ্ছেন সম্মুখ সারির যোদ্ধারা। মহাসমারোহের এই উৎসবে পিছিয়ে নেই সাধারণ মানুষও। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে ইনি সময়োপযোগী একটা পদক্ষেপ নেওয়াতে আজকে বহু দেশকে পিছনে ফেলে টিকার ব্যবস্থা করেছেন। কোভিডের টিকা হলো সোনার হরিণ, যেটা তো আমরা মানে শুধু স্বপ্নই দেখছি, আজকে বাস্তবে টিকা নিলাম। টিকা নেয়ার আগে নানান জল্পনা কল্পনা আর ভয়ভীতি থাকলেও টিকা নেয়ার পরের অভিজ্ঞতা যেন একটু অন্যরকমই ছিল তাদের। আমি দিব্যি আরামে টিকাটা নিয়ে এখন সবার সাথে কথা বলতেছি, কাজ করতেছি। আমি কোনো ব্যথাও পাইনি, আমার কোনো সমস্যা হচ্ছে না। উদ্বোধনের পরেই দেশের সব বিভাগ ও জেলায় সাধারণ মানুষকে অভয় দিতে জেলা প্রশাসক, সিটি মেয়র, সিভিল সার্জন সহ প্রথম সারির সরকারি কর্মকর্তারা প্রথমেই টিকা গ্রহণ করেন। এদিকে চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলকে দিয়েই শুরু হলো বহুল প্রতীক্ষিত করোনা টিকাদান কর্মসূচি। ভ্যাকসিন কার্যক্রমে উদ্বুদ্ধ করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম প্রথম দিনেই আমি ভ্যাকসিনটা নিব। আমি কিছুক্ষণ আগে ভ্যাকসিন নিয়েছি এবং খুব স্বাভাবিকভাবেই আমি ভ্যাকসিনটা নিয়েছি এবং আমি ভালো আছি। কোনো ধরনের সেন্সেশন বা কোনো ধরনের নেগেটিভ কোনো কিছু আমি অনুভব করছি না। এই টিকা গ্রহণে জনগণ উদ্বুদ্ধ হবে, জনগণ অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে। 7 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 12 কর্মদিবস পর্যন্ত সকাল থেকে দুপুর অবধি সারা দেশের 1,005টি হাসপাতালে একযোগে চলবে এই টিকাদান কার্যক্রম। সাদিয়া আফরিন, সময় সংবাদ। সারা দেশের মতো রাজধানীর হাসপাতালগুলোতে টিকা নিতে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রোববার সকালে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বছরব্যাপী চলা এই আয়োজনে সবাইকে টিকার আওতায় আনা হবে। শনিবার সকাল 10টা নাগাদ মহাকালীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে 64 জেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সারা দেশে 1,005টি হাসপাতালে একযোগে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে গিয়ে প্রথমে নিজেই টিকা নেন। তিনি বলেন, অ্যাপ কার্যকর না হলে ওয়েবসাইটে করা যাচ্ছে রেজিস্ট্রেশন, আর সেখানেও ঝামেলা হলে কেন্দ্রে এসেও রেজিস্ট্রেশন করা যাবে। অ্যাপ যদি সমস্যা হয়, এটা অর্থ এই নয় যে আমাদের কার্যক্রম বন্ধ হয়ে আছে। আমরা এখানে অ্যাপসের নিবন্ধন ছাড়াও আমরা টিকা দেওয়ার ব্যবস্থা রেখেছি, আমরা ম্যানুয়ালি সেটা আমরা করছে। শুরুর দিন প্রায় 3.5 লাখ মানুষের টিকা দেওয়ার পরিকল্পনা অধিদপ্তরের। রাজধানীর শতাধিক হাসপাতালে রেজিস্ট্রেশন করা সম্মুখ সারির যোদ্ধা সহ যারা প্রথম দফায় টিকা নেওয়ার যোগ্য তারাই নিচ্ছেন টিকা। হয় বলে কিছু নাই, এখন রোগ আগে, রোগের প্রতিরোধ ক্ষমতা গড়ে নেওয়ার জন্য যে ব্যবস্থা আছে সেটাকে মেনে নিতে হবে। প্রতীক্ষিত ভ্যাকসিন আমরা এখন পাওয়ার ফলে এখন থেকে আমরা স্বাস্থ্যকর্মীরা আরও কনফিডেন্সের সাথে আমাদের রোগীদের সেবা দিতে পারব। এ সময় একটি কার্ড দেওয়া হচ্ছে যেখানে লেখা 4 সপ্তাহ পরে পরবর্তী ডোজের তারিখ। এছাড়া টিকা নেওয়ার পর সবাইকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা হচ্ছে পর্যবেক্ষণে। কার্ড দেখিয়ে ভ্যাকসিনটা নিলাম, মোটামুটি 1 মাস বা 29 দিন পরে আবার সেকেন্ড ডোজ হবে। ধীরে ধীরে সব শ্রেণী পেশার মানুষ এই প্রক্রিয়ায় যুক্ত হবেন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও রাজধানীতে টিকা নিয়েছেন খাদ্য, মৎস্য সহ বিভিন্ন মন্ত্রী।
বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কয়েকজন সচিবও টিকা নেন। এছাড়া সরকারের করোনা ব্যবস্থাপনার তীব্র সমালোচনাকারীদেরও টিকা নিতে দেখা যায়। সবাই সুস্থ বোধ করছেন জানিয়ে নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান জানান তারা। সারা দেশে শুরু হওয়া গণটিকা কার্যক্রমের প্রথম দিন রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নেন রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এ তালিকায় ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, এসএসএফ মহাপরিচালক সহ সরকার প্রধানের কার্যালয়ের 11 জন নিউরোসায়েন্স ইনস্টিটিউটে টিকা নেন। পৃথিবীর অনেক উন্নত দেশের আগেই আমরা টিকা পেয়ে গেছি এবং আজকে আমরা টিকা নিয়েছি। টিকা নেওয়ার আগেও আমি যা যে অবস্থায় ছিলাম এখনো তাই, আমাদের কোনো পরিবর্তন হয়নি, আমরা খুব ভালো আছি, খুবই ভালো বোধ করছি। আমার মধ্যে এই যে আধা ঘন্টা হয়ে গেছে, কোনো রকম আমি রিয়াকশন বুঝতেছি না। আসুন আতঙ্ক নয়, টিকা গ্রহণ করি, ইনশাআল্লাহ আমরা করোনা পরিস্থিতির থেকে উত্তরণের পথে এগিয়ে যাব। এদিকে করোনা ব্যবস্থাপনা নিয়ে বছরব্যাপী সমালোচনায় মুখর ব্যক্তিটিকেও টিকা নিতে দেখা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী টিকা নিয়ে সাংবাদিকদের জানান, ভয়ের কিছু নেই। একই হাসপাতালে করোনার টিকা নেন প্রায় 40 জন বিচারপতি। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে টিকা নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আমি দেশবাসীকে বলবো, সবাই যাতে তাড়াতাড়ি নিবন্ধন যাতে করে, আপনারা এসে টিকা নেবেন, এটা ভয়ের কোনো কারণ নাই। এদিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে টিকা নিয়েছেন সেখানকার চিকিৎসক এবং মন্ত্রিপরিষদ সচিব সহ বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন সচিব। সকলকে আমি টিকা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, এটা অত্যন্ত নিরাপদ। এখন কোঅপারেশনের এক নম্বর হলো, যদি যার যেখানে যেখানে অ্যাভেলেবল আছে তাকে ভ্যাকসিন নিতে হবে। সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলামও টিকা নিয়েছেন। কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করে তিনি নিজেও টিকা নেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন যে করোনা মোকাবেলায় আসলেই বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে সাফল্যজনক ভূমিকা রাখতে পেরেছে। রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন হাসপাতালে করোনার টিকা নেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম সহ পুলিশ কর্মকর্তারা। এছাড়া ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে টিকা নিয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে এখনও কার্যকর হয়নি টিকা নিবন্ধন অ্যাপ, সেক্ষেত্রে নিবন্ধনের মাধ্যম কেবল ওয়েবসাইট, আর সেখানেও সুযোগ নেই সবার আবেদনের। নির্দিষ্ট 19টি ক্যাটাগরির মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছে নিবন্ধন প্রক্রিয়া। সারা দেশে গণহারে কোভিড টিকা দেওয়ার মহাযজ্ঞ শুরু হলেও এখনও সাবলীল হয়ে ওঠেনি নিবন্ধন প্রক্রিয়া। দেশের মাটিতে টিকা এসে পৌঁছানোর আগে জানানো হয়েছিল নিবন্ধন অ্যাপ সুরক্ষা তৈরির কথা, কিন্তু রোববার সকালেও গুগল প্লে স্টোরে গিয়ে পাওয়া যায়নি সে অ্যাপ। তাই অনলাইনে নিবন্ধনের জন্য ভরসা এখন কেবল ওয়েব পেজ www.suraksha.ub.bd। ওয়েব পেজে নিবন্ধন আবেদনের ঘরে যাওয়ার পর দেখা যাবে এখানে সুযোগ রাখা হয়েছে কেবল 19 ধরনের ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করার। 55 বছরের বেশি হলে যে কেউই নিবন্ধনের সুযোগ পাবেন, তবে এর কম বয়স হলে তাকে হতে হবে নির্দিষ্ট কয়েকটি শ্রেণী পেশার অন্তর্ভুক্ত। তার মধ্যে রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী, স্বাস্থ্যসেবা কর্মী, মুক্তিযোদ্ধা বীরঙ্গনা, সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাষ্ট্রীয় বিভিন্ন কার্যালয়ে কর্মরত ব্যক্তি, সম্মুখ সারির গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা কর্মচারী, প্রবাসী অদক্ষ শ্রমিক, জাতীয় দলের খেলোয়াড়। এছাড়াও রয়েছেন জেলা উপজেলায় জরুরি জনসেবায় সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারীরা। অর্থাৎ নির্দিষ্ট এসব ক্যাটাগরির বাইরের কারণেই ওয়েব পেজে গিয়ে নিবন্ধনের সুযোগ। সেক্ষেত্রে চাইলেই কোনো শিক্ষক, বেসরকারি চাকরিজীবী, পরিবহন কর্মী, কৃষক কিংবা শ্রমিক পারবেন না নিবন্ধন করতে যদি তার বয়স 55 না হয়ে থাকে। ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধনের ক্ষেত্রে জটিলতার কথা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সেক্ষেত্রে কেন্দ্রে গিয়ে নিবন্ধন করেও নেওয়া যাবে টিকা। অ্যাপসের নিবন্ধন ছাড়াও আমরা টিকা দেওয়ার ব্যবস্থা রেখেছি, ম্যানুয়ালি সেটা আমরা করছে। প্রথম মাসে 60 লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও পরে তা 35 লাখে নামিয়ে আনা হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নিরাপদ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান বলে জানিয়েছেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তার্কিস এই দূত। তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে দ্বিপক্ষীয় ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ হিসেবে তুর্কির একটি প্রতিষ্ঠান এলপিজি খাতে $100 মিলিয়ন বাংলাদেশে বিনিয়োগ করবে। এছাড়া রোহিঙ্গা সংকটেও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে তুরস্ক। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত অ্যাসপেন রিক্টার ভ্যানডেন।
এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তারা। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা হাশিমও সৌজন্য সাক্ষাৎ করেছেন। চলতি বছরই খুলে দেয়া হবে বরিশাল পটুয়াখালী মহাসড়কের দীর্ঘতম পায়রা সেতু। ইতোমধ্যে মূল সেতুর প্রায় 85% কাজ শেষ হয়েছে। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটার সমুদ্র সৈকতের কথা বিবেচনায় রেখে সেতুটি দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয়েছে। সেতুটি চালু হলে সমুদ্রবন্দর পায়রা ও কুয়াকাটার সাথে রাজধানীর যোগাযোগ ফেরিমুক্ত হবে। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। দক্ষিণাঞ্চলের মানুষের দ্বিতীয় স্বপ্নের সেতু এটি। প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ সেতুটি দ্রুত খুলে দিতে দিনরাত ঘাম ঝরাচ্ছেন শ্রমিকরা। দেশে বিদেশি 1300-এর বেশি শ্রমিক সেতু নির্মাণে কাজ করছেন। ইতোমধ্যে 286টি পাইল, 31টি পাইল ক্যাপ, 224টি আই গার্ডার, 28টি ডেক স্ল্যাব ও সবগুলো পিয়ারের কাজ শেষ হয়েছে। আমাদের টার্গেট হলো এই বছর 2021 সালের মধ্যে সেতুটা যান চলাচলের জন্য উন্মুক্ত করা, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা সেতু মূল সেতুর প্রায় 80% অংশ সম্পন্ন হয়েছে। 4 লেন বিশিষ্ট সেতুটি এক্সট্রা ডোস্ট ক্যাবল স্টেট প্রযুক্তিতে নির্মিত হচ্ছে বলে জানান সেতুর উপপ্রকল্প ব্যবস্থাপক। কাঙ্ক্ষিত ফলাফল এর জন্য রিডিজাইন করা হয়েছে। এখন আমরা এই সকল চ্যালেঞ্জগুলো ওভারকাম করে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি দুর্বার গতিতে। পায়রা সেতু দেশের সড়ক যোগাযোগ উন্নয়নে মাইলফলক বলে মনে করেন সড়ক ও জনপথ বিভাগের এই ঊর্ধ্বতন প্রকৌশলী। এই লেবুখালি সেতু উদ্বোধনের মাধ্যমে আমরা ঢাকা থেকে পদ্মা ব্রিজ হয়ে ফেরিবিহীন যাতায়াত ব্যবস্থা কুয়াকাটা তথা পায়রা বন্দর পর্যন্ত প্রতিষ্ঠা করতে সক্ষম হব। 2016 সালে পায়রা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 1,447 কোটি টাকা। সেতুটি পুরোপুরি নির্মিত হলে পায়রা সমুদ্রবন্দর এবং কুয়াকাটার সাথে বরিশাল ও রাজধানীর সড়ক যোগাযোগ সরাসরি স্থাপিত হবে। এতে এই অঞ্চলের অর্থনীতিতে গতি আসবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। পায়রা ব্রিজ থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। ভ্যাট ও মজুরি সহ নতুন পদ্ধতিতে স্বর্ণের দাম নির্ধারণ করা হলে ক্রেতার উপর বাড়বে চাপ, কমবে বিক্রি। সাধারণ ব্যবসায়ীদের মধ্যে দেখা দিতে পারে অসন্তোষ। সাধারণ ব্যবসায়ীরা এমনটা মনে করলেও স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাজুস বলছে এতে 1 টাকাও বাড়বে না স্বর্ণের দাম, বরং ক্রেতার উপর থেকে চাপ কমাতে ভ্যাট ও মুনাফা কমানোর উদ্যোগ সহ বিভিন্ন পদক্ষেপ নেবে সংগঠনটি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনার মন্দা কাটিয়ে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে দেশের স্বর্ণের বাজার। স্বাভাবিক সময়ের মতো না হলেও দোকানগুলোতে কিছুটা বেড়েছে বিক্রি। তবে অস্থির সোনার বাজারে দাম বৃদ্ধির আশঙ্কা সবসময় তাড়িয়ে বেড়ায় ক্রেতাদের। ছোট ছোট গিফট আইটেমগুলো ওগুলা বাদ দিতে হবে তখন যদি দাম বেড়ে যায়। ক্রেতার এই আশঙ্কা আর একটু বাড়িয়েছে নতুন পদ্ধতিতে স্বর্ণের দাম নির্ধারণের ঘোষণা, যা কার্যকর হতে পারে চলতি মাসে। এ পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণালঙ্কার তৈরিতে মজুরি বাবদ 250 টাকা ও 5% ভ্যাট যোগ করে নির্ধারণ করা হবে প্রতি ক্যারেট সোনার দাম। ক্রেতারা কর দিতে চান, তবে তা যেন বাড়তি চাপের কারণ না হয় সেদিকে নজর দেওয়ার তাগিদ তাদের। গোল্ডের জিনিস আমরা যদি কন্ট্রোলটা যদি হবে করতে পারি তাহলে ভ্যাটটা আমাদের হবে একটু ইজি হয়ে যায়। করোনার আগে যে বেচা কেনা বা যেভাবে ছিল সেভাবে এখনো আসে না। যারা ক্রেতা তারাও সন্তুষ্ট হবে না, এবং যারা নাকি বিক্রেতা আছে বেশিরভাগই এটার প্রতি খুব একটা সমর্থন হবে না। প্রতিটা গহনার মূল্য অত্যাধিক বেশি, এখানেও বেচা কেনার একটা এফেক্ট পড়ে আমাদের। বাজুজ বলছে এখনও একই হারে ভ্যাট ও মজুরি আদায় করা হয়, তবে তা করা হয় বিক্রির সময় আলাদাভাবে, আর এখন করা হবে বিশ্ববাজারের সঙ্গে দামের সমন্বয় করার সময়। এক্ষেত্রে 5% সংযুক্ত করে যদি আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করি তাহলে এটা একটু উচ্চ হারে পরিণত হবে। সরকারের নিকট আমাদের আবেদন, ক্রেতা সাধারণের সুবিধার্থে, বিক্রেতার সুবিধার্থে 5%কে কমিয়ে যদি 1.5% করে দেওয়া হয় তাহলে খুব সুবিধা হবে সবার জন্য। দাম নির্ধারণে সম্প্রতি বাজুসের অতিরিক্ত সাধারণ সভায় প্রস্তাবিত এই সিদ্ধান্ত কার্যকর হলে ভ্যাট ফাঁকি দেওয়ার সুযোগ কমবে বলে মনে করে সংগঠনটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের খবর। স্থাপত্য শিল্পে জুড়ি নেই স্পেনের রাজধানী মাদ্রিদের। ঐতিহাসিক হাজারো স্থাপনার পাশাপাশি বিভিন্ন ক্যাথেড্রাল, এমনকি বাড়িঘরেও রয়েছে শিল্পের ছোঁয়া। এবছর বিদেশি পর্যটক কম থাকায় বিভিন্ন প্রদেশ থেকে আসা স্প্যানিশদেরই পদচারণা মাদ্রিদে। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। মাদ্রিদের যেখানেই দুচোখ যায় সেখানেই দেখা মিলবে দৃষ্টিনন্দন নানা স্থাপনার। অধিকাংশই 100 বছরের পুরনো হলেও স্প্যানিশদের নিয়মিত পরিচর্যা দেখে মনে হবে হয়তো কয়েকদিন আগে নির্মিত হয়েছে এগুলো।
দৃষ্টিনন্দন ভাস্কর্য আর কারুকার্যে পরিপূর্ণ ভবনগুলো নজর কাড়বে যে কারুরই। এছাড়া নগরীর নির্দিষ্ট দূরত্বে থাকা উন্মুক্ত স্থানগুলো রাখা হয়েছে বিভিন্ন উৎসব উপলক্ষে। প্লাজা মায়োর্দা মাদ্রিদ, মাদ্রিদের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্থানটি শুধুমাত্র ঐতিহাসিক ভবনের জন্য নয়, কয়েকশো বছর ধরে উন্মুক্ত স্থান হিসেবে স্থানীয় স্প্যানিশদের পাশাপাশি পর্যটকদের আকর্ষণের অন্যতম একটি কেন্দ্রবিন্দু। এবছর হাতে গোনা বিদেশি পর্যটক মাদ্রিদ ভ্রমণে আসলেও সর্বত্রই পদচারণা অন্যান্য প্রদেশ থেকে আসা স্প্যানিশদের। মাদ্রিদের এই এলাকাটির প্রায় প্রত্যেকটা ভবনই ঐতিহাসিক, তবে এবছর দর্শনার্থী একেবারেই কম, তাই মাদ্রিদও যেন ঘুমন্ত। একজন স্থানীয় বাসিন্দা হিসেবে যদি বলি, তাহলে বলবো এমন মাদ্রিদের সঙ্গে আমরা একেবারেই পরিচিত নই। আশা করি এই চিত্র দ্রুতই পাল্টাবে। অনুকূল আবহাওয়া আর ঐতিহাসিক বিভিন্ন জাদুঘর থিয়েটারও মাদ্রিদ ভ্রমণে আগ্রহী করে বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শনার্থীদের। তারিকুল হাসান আশিক, সমসংবাদ, মাদ্রিদ, স্পেন। সপ্তাহের মাত্র একটি দিনে ছুটি থাকে প্রবাসীদের, অনেকের হয়তো এই দিনটিও থাকে না। একটু বাড়তি আয়ের আশায় ওভারটাইম করে কাটিয়ে দেন বেশিরভাগ প্রবাসীরা, যা দিয়ে হয়তো তাদের মাসের খরচ জুটে যায়। আর মূল বেতনের টাকার সিংহভাগই পাঠিয়ে দেন দেশে থাকা প্রিয়জনের কাছে। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। সৌদি আরবে ছুটির দিন মানেই শুক্রবার। সপ্তাহের এই দিনটি এলেই অনেকের মনে পড়ে ফেলে আসা দিনগুলোর কথা। টানা ছয় দিনের কর্মক্লান্তি দূর করার জন্য এই একটি দিনই প্রবাসীদের কাছে অনেক সুখের দিন। বৃহস্পতিবার কর্মস্থল থেকে ফিরেই প্রবাসের বন্ধুদের সাথে আড্ডা দিতে অনেকে উপস্থিত হন নির্ধারিত কোনো বন্ধুর বাড়িতে। শুক্রবার পুরো দিনটি একসাথে কাটিয়ে আবার সেই চিরচেনা কর্মব্যস্ত জীবনে ফিরে যান তারা। যদি ছুটির দিন কাজ করি, আমার কোম্পানি আমাকে ১০০ টাকা, তো আসলে এই টাকাটা দিয়ে আমার যে মাসিকের খরচটা সেটা চলে যায়। কাজে ফিরলেও ছুটির ওই দিনের আড্ডা আবার নতুন দিনের অপেক্ষার কথা মনে করিয়ে দেয়। অনেকে ছুটিতে এই দিনটিতে পরিবারের সাথে যোগাযোগ করে দেশে থাকা স্বজনদের খোঁজ খবর নিয়ে থাকেন। কর্মস্থান আইলাম, দাওয়াত খাইলাম, সবাই একলগ হইছি, খুব সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, দুঃখ থাকলে দুঃখ মনে পড়ে না। কখনো কখনো একসাথে হয়ে বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার আনন্দ উপভোগ করেন প্রবাসীরা। আর এভাবেই কেটে যায় দিন, মাস, বছর। প্রবাসে বসেই কখনো বা দুঃখের সংবাদও পান তারা। অনেকেরই হয়তো কোনো প্রিয়জনকে শেষ দেখার সুযোগও হয় না। এরকম নীরবেই একাকিত্বে ভিনদেশে কেটে যায় জীবন। আরিফুর রহমান, সমসংবাদ, সৌদি আরব। বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে স্মরণ করে কাঁদলেন পশ্চিমবঙ্গের কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। রোববার দুপুরে সময় টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন, অন্তরের ডাক শুনেই গেয়েছিলেন স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে বঙ্গবন্ধু তুমি ফিরে এলে গানটি। রোববার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শিল্পীর কাছে পৌঁছে দিয়েছেন তথ্যমন্ত্রী। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। আমি শুনেছি বাংলাদেশ আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে আমাকে, আমি জানি না আমার এই ভালোবাসার আমি যোগ্যতা আছে কিনা। বাংলাদেশ ও বঙ্গবন্ধু সমর্থক অন্তরাত্মার এমন ডাক থেকেই স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে গান গেয়েছিলেন বাংলার সঙ্গীত ভুবনের কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। রোববার দুপুর ১২:১৫ কলকাতার ৬১৩ লেক গার্ডেন্স রোডের তার দোতলা বাড়িতে পৌঁছান বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। উদ্দেশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার পৌঁছে দেয়া। প্রধানমন্ত্রী শ্রীমতী হাসিনা দেবীকে আমার সহশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি, আর এটাও চাই উনি যেন অনেক বছর ধরে প্রধানমন্ত্রী থাকেন। মহান মুক্তিযুদ্ধে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদানের কথা স্মরণ করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। উনি গিয়েছেন এত চমৎকার, এটার আবেদন আসলে যতদিন বাংলাদেশ থাকবে, আমাদের ইতিহাস থাকবে, এই গানের আবেদন ততদিন থাকবে। জীবন্ত কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্যায় জানালেন, বাংলাদেশ তার নিজের দেশ, সেই দেশের মানুষ তার ভাই বোন। মহান মুক্তিযুদ্ধে তিনি গেয়েছিলেন অসংখ্য গান। বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন
সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। মহামারী থেকে মুক্তির পথে হাঁটছে দেশ। প্রথম দিনেই ভ্যাকসিন নিলেন মন্ত্রী, সচিব সহ 31,000-এর বেশি মানুষ। সবাই আসবে টিকার আওতায় বললেন স্বাস্থ্যমন্ত্রী। রোটা নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগের নির্যাতনের শিকার ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক, জীবন নিয়ে শঙ্কা, আসামিদের খোঁজ পাচ্ছে না পুলিশ। এই ছিল প্রবাসীর সময়, সঙ্গে থাকুন সময়ের।